সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা রয়েছি কারেন্ট হাট চিরির বন্দর উপজেলা দিনাজপুর জেলা। সপ্তাহে দুই দিন শনিবার এবং বুধবারে হাট বসে। আজ ছিল বুধবার, 7 সেপ্টেম্বর 2022, যেখানে ছোট ছোট বাছুর বিক্রি হচ্ছে সে জায়গায় রয়েছি। আজকে বাছুরের বাজার দরটা কেমন যাচ্ছে সে তথ্য দেব। দেখছি এই পাশে গোলাকার পেশাদ ভাই, বিক্রি করছেন না কিনছেন? যে দামে অর্ডার নিচ্ছেন ওই দামে পাওয়া যাচ্ছে না। মানে কত টাকা সর্বোচ্চ দামের মধ্যে বলা হয়েছে? 25,000। সর্বোচ্চ 25? ও আচ্ছা আচ্ছা, নিচে যত কম হয়। এগুলো কত দিচ্ছেন? 2023 করে ও 18 24 করে 48 দুইটাই। সাইজ ভালো, সাইওয়াল নাকি না দেশি? সাইওয়াল আছে, হালকা পার্সেন্ট, মানে হালকা পার্সেন্টেজ 24 করে। ভাই কত চাইলো? 54 এবং 48, তাহলে হইলো না, ওই দুটা হইলো না। আচ্ছা এই পাশে দেখি এইগুলা ভালো আছেন। এটা কত দাম বলেন তো? 23। বিক্রির দাম? বিক্রির দাম 22। এর নিচে দিবেন না, দাম বেশি মনে হচ্ছে। 22,000 হলে এটা বিক্রি করতে চাই। কত জোড়াটা? 65? আচ্ছা আচ্ছা, এটা 50 ভাঙ্গে আর 65, এই দুটো দাম দর চলছে দেখছি। কত কত বললেন ভাই, কত চাইলেন? 57। আর আপনি কত বললেন লাস্ট? আমার লাস্ট থেকে 25 টার্গেট, তাহলে 50 এ দাম। 25 টার্গেট, মানে 25 রেট ধরে দেওয়া আছে। 50, এই যে কেনা হয়েছে আজকে, কেনা হয়েছে কি? কটা কিনছেন? 4টা কিনা। টোটাল কিনবেন কতগুলা? মোট 100 গরু ক্যাপাসিটি। 100 গরু? হ্যাঁ, 40টা গেছে আর 60টা। মানে বিভিন্ন হাট থেকে কালেক্ট করছেন? হ্যাঁ, বিভিন্ন হাট থেকে কালেক্ট করতেছি। আচ্ছা আচ্ছা, সব মিলে 40টা কালেকশন করা হয়েছে? হ্যাঁ, কালেকশন করা হয়েছে। আরো 60টা কিনবেন? আরো 60, এই টোটাল 100টা। আচ্ছা আচ্ছা, তা আজকে কারেন্ট হাটের রেট কেমন? কমে মনে হচ্ছে, হালকা পাতলা। লাল গরু কম, লাল গরু কম, কোয়ালিটির গরু, কিন্তু আপনার চাহিদা লাল গরুই বেশি। লাল গরু চাহিদা বেশি। আচ্ছা আচ্ছা, লাল গরু কম, ঠিক আছে। তো আপনি তো কন্টিনিউ কেনাকাটার সাথে রিলেটেড? হ্যাঁ, কেনাকাটার সাথে। দেন তো একটু কন্ট্যাক্ট নাম্বারটা ভাই। 01723046593। আচ্ছা ধন্যবাদ আপনাকে, কিনেন। আমরা একটু দেখি এই পাশে একটা সাদা রঙের দেখছি। আপনার আপনার দেখি আমরা একটু কত চাচ্ছেন? ও কিনলেন, কিনলেন, কত দিয়ে কিনলেন? 19। পুষবেন, পুষবেন? ও আচ্ছা আচ্ছা, 19,000 কিনছেন, এই যে এটা। হ্যাঁ ভালো হয়েছে, ঠিক আছে, 19,000 কিনে নিয়েছি। দেখি আমরা আর ছোট ছোট বাছুর একদম আসছে, দেখছি যে একেবারে আমদানি খুব কম। ভাই ভালো? হ্যাঁ ভাই, এই যেগুলো আপনার ক্রস না দেশি ভাই? ওটা কত দাম? 24। কত বলে ভাই? 18-19। বিক্রির দাম? বিক্রির দাম 20 হলে বকনা, বকনা। আর এটা ভাই, এটা 18 হলে বিক্রি করবে? 19 হলে, এটা লাস্ট 19 হলে বিক্রি হবে, এটা ক্রস। কোনটা হইলো দেখি? চাচা দেখি, আচ্ছা এটা বিক্রি হইলো?
কততে? 23,000 23,100 আচ্ছা আচ্ছা 23,100 এটা বিক্রি হয়েছে। দেখি এই পাশে ভালো আছেন? এ হাটও আছেন? এটা কত দাম? ওইটা ওইটা ওই যে লালটা বাইশ বিক্রি করবেন কত হলে? 18 হলে। আর এটা 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 কত হলে বিক্রি করবেন? কত হলে বিক্রি করবেন? 22 হলে। এগুলো সবগুলো কিন্তু বক না, বাছুর বাছুর আনুমানিক 3-4 মাস বয়স হবে। ভাই এই পিচ্ছিটা আপনার? এটা কত দাম ভাই? শোনো বিক্রির দাম ভাইয়া 10-10.5 বলে 13 হলে দিয়ে দিবেন? 13 আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। 13,000 এগুলো এগুলো সবগুলো কিন্তু বক না বাছুর, যেগুলো দেখাইলাম আপনাদের আমরা এখন 4 বছর যেখানে বিক্রি হচ্ছে সেই তথ্য দিব আপনাদের। দেখি চাচা একটু আমরা একটু চলে যাই যেখানে 4 বছর বিক্রি হচ্ছে সেই জায়গায়। কত দাম ভাই এটা? কত? 28। কত বলে ভাই? কত বলে? 22-23 বিক্রির দাম? বিক্রির দাম 25। ভাই ভালো আছেন? কঠিন ভালো। এটা কত দাম ভাই? বিক্রির দাম কত? 27,000 বলে। আর একটু বাড়তে হবে? আচ্ছা আচ্ছা। আর এটা ভাই জান এটা এটা 27,500 বলে, এটাও তাহলে একটু বাড়তে হবে। এটা কত হলে দেওয়া যাবে? 28 হলে। এগুলো আনুমানিক 3-4 মাস বয়স হবে না? 4 মাস করে। আর এটা ভাই এটা কত দাম? 27। এটা কত হলে বিক্রি করা যায়? 25 হলে বিক্রি হবে। এগুলো ছিল সবগুলো কিন্তু আড়িয়া বাচ্চা, মানে সার বাচ্চা। তো দর্শক শ্রোতা আপনাদের ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, ধন্যবাদ আপনাদের, আল্লাহ হাফিজ।